সাত সকালে মৃতদেহ উদ্ধার। হবিপুর থানার অন্তর্গত ঋষিপুর অঞ্চলের বড়িতলা এলাকার চাত্রাবিলে এক ব্যক্তির নরকঙ্কাল অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বড়িতলা এলাকার এক ব্যক্তি প্রায় ১৭ দিন থেকে নিখোঁজ থাকার পরে আজ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে হবিপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের তরফে জানানো হয়, প্রায় ১৭ দিন থেকে নিখোঁজ পরিতোষ মণ্ডল, তার বয়স ৪০, আজ তাকে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে চাত্রা বিলে পড়ে থাকতে দেখা গিয়েছে। যদিও তার স্ত্রী পুলিশের সামনে পরিতোষ মণ্ডলের মৃতদেহ শনাক্ত করতে পারেনি। এলাকাবাসীর অভিযোগ, পরিতোষ মণ্ডলকে তার স্ত্রী ও কন্যা জামাই মিলিতভাবে মেরে ফেলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, বর্তমানে ময়নাতদন্ত না করার পর্যন্ত এখনও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। মৃতদেহ কার রয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। এলাকার এক ব্যক্তি নিখোঁজ ছিল বলে জানা গিয়েছে, তার নাম পরিতোষ মণ্ডল, বয়স ৪০, বাড়ি ঋষিপুর অঞ্চলের বড়িতলা এলাকায়। ঘটনা তদন্ত শুরু করা হচ্ছে। কি হয়েছে ভাই? মানে জমি জমি ছিল, সম্পত্তি সব বেঁচে দিয়েছে, সব টাকা পয়সা শেষ হয়ে গেছে। তো আর ওই দুটো জামাকে সব টাকা দিয়েছে, একটা কাপড়ের ব্যবসা করে ৩.৫ লাখ টাকা দিয়েছে, একটা আড়াই লাখ টাকা দিয়েছে। তারপরে কাকে দিয়েছে? জামাইকে। কে দিয়েছে? শ্বশুর দিয়েছে, মানে পরিতোষ দিয়েছে জামা। দেওয়ার পরে লাস্টে জমি ১.৫ কাঠা ছিল, বিক্রি করেছে। এবার বিক্রি করার পরে টাকা পয়সা নিয়েছে। জামাইকে জমি ছিল তো, টাকা পেতো ৪০,০০০ টাকা দিয়ে দিলো। দিয়ে বলে ধর শালা আমার জমিতে আসবি না, এভাবে জামাইকে বলেছে। তারপরে রাত্রি ওর বড় মেয়ে আর ওর জামাই আর ওর বউ মিলে বাড়িতে মেরে ফেলে দিলে। রাতে ১টার সময় বড় মেয়ে দৌড়িয়ে বেড়েছে, মেরে ফেলেছে। আর দিদাকে ফের ডেকে আসলো, মেরে ফেলে দিদা ডেকে আসলো। আসার পর বলছে মা, মানে ওর মা ছেলের মা, আমার জেঠিমা, জেঠিমা বলছে আর ওরা সব চুপ করে থাকে, আর কিছু বলা বলে না। আর একদম আমার বউকে বলেছে যে বাইরে আছে, আয়নায় দেখাবো না, গানে বাঁশ বলবো বলেছে। এটা ঘটনায় ১৭ দিন হলো, আর ১৭ দিন তাহলে ১০-১২ দিন আগে ঘটনাগুলো বলাবলি করছে। এখানে পূর্বে লোক খুন করে মেরে ফেলে গেছে আর জামাই আর ওর বউ আর ওর বেটিতে। কি করেছে? খুন করে বালিশ চাপন দিয়ে একটু তুলা ঘরে মেরে ফেলে গেছে এখানে। সেটা আপনি দাবি করছেন? হ্যাঁ, আমাদের সন্দেহ, এটা আমাদের এটা সন্দেহ হচ্ছে। আপনার নাম কি? আমার নাম বিষ্ণু মণ্ডল। বাড়ি? বাড়ি বুড়িতলা। আচ্ছা, মনে হচ্ছে কাদের কাদের মানে ওর বউ আর মেয়ে আর জামাই। কবে থেকে মানে নিখোঁজ ছিল? ১৭ দিন থেকে। আপনি কবে জানতে পারলেন? জানতে পেরেছি তাহলে একদিন পরই। আমরা খোঁজ করছি, মনে মনে খোঁজ করছি, আমরা পাচ্ছি না। পড়েছে সাপটাপের ভয়ে জঙ্গলে খুঁজে পাবো কি পাবো না, তো আমরা সকালবেলা আবার আসলাম সবাই গ্রামবাসীরা। কোথায় দেখতে পেলেন? দেখলাম যে চাত্রার ঘনে যে মনদির ধারে, হ্যাঁ, পড়ে আছে সেই লাশটা কঙ্কাল অবস্থায়। আপনার কি মনে করছেন যে এটা এটা একদম প্ল্যান মাফিক খুন, এটা একদম মার্ডার? কাদের উপর সন্দেহ করছেন? ওদের ফ্যামিলির লোকের উপরে। কি নাম যে মারা গেছে? পরিতোষ মণ্ডল। কাদের উপর সন্দেহ করছেন? তাদের নাম, তাদের সন্দেহটা হচ্ছে স্ত্রী, ছেলে, মেয়ে, জামাই। হ্যাঁ, এদের উপর আমাদের সন্দেহ। গ্রামের মানুষও বলছে ওরাই হয়তো এই কাজটা করেছে, কিন্তু আমরা দেখিনি, তবে আমাদের সন্দেহটা এটাই।